গুড মর্নিং এভরি ওয়ান তোসালি স্যান্ড রিসর্টে আজকে আমাদের সেকেন্ড ডে আর এখন আর্লি মর্নিং মানে এখন সকাল আটটা বাজছে আমরা সকালবেলা সবাই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য তো আমরা দেখো চলে এসেছি রিসেপশনের সামনে রিসেপশন দিয়ে আমাদেরকে যেতে হবে রেস্টুরেন্টে তো ভেতরে যে রেস্টুরেন্টটা আছে রিসেপশনের পাশে সেখানেই ব্রেকফাস্টের জন্য অ্যারেঞ্জমেন্ট হয় তো বাফে ব্রেকফাস্ট আছে তো চলো সবাই যাই আর ওখানে এবার ব্রেকফাস্টটা এনজয় করি তো সকাল সকাল সব বাচ্চাদেরকেও তুলে নিয়ে আসা হয়েছে বলে বাচ্চারা একটু খুব ধীর স্থির আর এখানে এত সুন্দর ডেকোরেশন করা হাতের কাজগুলো এত সুন্দর সব কিছুই না ভীষণ দেখার মতো তো সেগুলোই দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টের দিকে চলে এসেছি দেখো কী সুন্দর কাজগুলো পুরো নিখুঁত আর এগুলো সবই হাতে করা কাজ ওড়িশায় কিন্তু ভীষণ সুন্দর হাতে করা কাজ বিখ্যাত আছে তো চলো এবার রেস্টুরেন্টে চলেই এসেছি আর রেস্টুরেন্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ব্রেকফাস্টটা কেমন আমাদের তো ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর এই রেস্টুরেন্টটাও রেস্টুরেন্টটাতে দেখতেই পাচ্ছ কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে তো চলো এবার যাই ব্রেকফাস্ট কাউন্টারের দিকে আমরা এসেছিলাম উইকেন্ডে তো প্রচুর ভিড় ছিল তবে বসারও প্রচুর জায়গা আছে সেই জন্য কারোরই বসতে কিন্তু অসুবিধা হয়নি আর এখানে এসেই বাচ্চারা প্রথমেই খাবে বাচ্চারা প্রথমেই মিল্কশেক আর ফ্রুট জুস দেখে ওদের সেটাই চাই মিল্কশেক আর ফ্রুট জুস আর এইদিকে চলো আমি কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে ছিল বড়া আছে এখানে তার আগে ছিল উপমা পোহা এখানে আছে পরাঠা তারপর বিভিন্ন রকমের আচার এখানে আছে পুরি সবজি আর ইনি হলেন একজন যেখানে যতই ভালো রকম খাবার আইটেম থাকুক না কেন পুরি সবজি দেখলে উনি আগে পুরি সবজিই নেবেন তো রীতিমতো উনি পুরী সবজি নিয়ে নিয়েছেন এখানে ছিল বয়েল এগ এটা চিকেন নাগেটস এখানে আছে অমলেটস আর এইটা হলো ছেনা পোড়া যেটা ওরা নিজেরাই বানায় এখানে আছে ওদের নিজের বেকারির কেক কাপ কেকস তারপরে তো নিজেদের বেকারিরই ব্রেড বাটার রাখা আছে তারপরে এখান থেকে শুরু হচ্ছে ফ্রুটস দিয়ে তো আমার সকালবেলা ফ্রুটস খেতে এমনিই ভালো লাগে বাড়িতেও আমি ব্রেকফাস্ট বিভিন্ন রকমের ফ্রুটস খাই এটা আছে ডালমা উড়িষ্যা যেহেতু তো এখানে ওড়িশা উড়িয়াদের ফেভারিট ডালমাও থাকে খিচুড়িও ছিল তারপরে এটা ছিল কন বয়েল্ড কন আর এখানে আছে সাউথ ইন্ডিয়ান সব কিছু যেমন ইডলি সাম্বার বিভিন্ন রকমের চাটনি চাটনিগুলো না ভীষণ ভালো ছিল আমি চাটনিগুলো টেস্ট করার জন্য এখান থেকে ইডলিও টেস্ট করেছিলাম তারপরে এই তো ফ্রিজও ছিল কোল বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসও রাখা ছিল তো আমাদের এখানে সবার খাওয়া দাওয়া প্লেট ভর্তি করে নেওয়ার পর্ব চলছে আর এই যে মিল্ক সেক খাচ্ছে মিন্নি এখানে আছে কর্নফ্লেক্স দুধ সব কিছুই তো চলো এবার ধীরে ধীরে আমিও খাওয়া নিয়ে নিলাম এটা মিন্নির প্লেট যদিও মিন্নির জন্য নিয়েছি এরপরে আমি নিজেরও প্লেট নিয়ে বসে গিয়েছি তো প্রথমে আমি সব কিছু আনিনি অল্প অল্প করে আনছিলাম আর খেয়ে খেয়ে আবার গিয়ে আনছিলাম আমার না এরকম ভ্যারাইটি ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালো লাগে আর এখানে যে এই গ্লাসে ছিল ক্র্যানবেরি জুস ক্যানবেরি জুসটা না ভীষণ ভালো ছিল খেতে একদম ফ্রেশ ভীষণই ভালো তারপরে এই তো সবাই মিলে বসে বেশ জমিয়ে আড্ডা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম অনেকক্ষণ সময় নিয়ে আর সবাই একদম মন ভরে খাওয়া দাওয়া গল্প এইসবই চলছে এখানে আর এই যে ইনি পুরি খেতে ব্যস্ত পুরি আর মিষ্টি হলে ওনার কিছুই চাই না তারপরে মিন্নিকেও খাওয়ানোর ব্যাপার ছিল ও তো নিজে নিজে সেইভাবে কিছুই খায় না অনেক চেষ্টা করা হচ্ছিল নিজে নিজে খাও খায়নি তো আমি এবার বলেছি বাড়িতে সবসময় আমাকেই খাওয়াতে হয় এখানে তুমি খাওয়াও তো দিয়ে দিয়েছি ওর পাপাকে খাওয়ানোর জন্য আর আমি নিজেই আরাম করে নিজের ব্রেকফাস্টটা করছিলাম তো এইদিকে ছিল চা কফির কাউন্টার আমি চা কফি কিছুই খাইনি আমার ফ্রেন্ডসরা খেয়েছে কারণ আমার সকালবেলা চা বা কফি খাওয়া সেরকম কোনো মানে হ্যাবিট নেই তারপরে আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম পুলে কারণ পুলে একটু সময় কাটালে বেশ ভালো লাগবে তো আবার সবাই পুলে চলে এসেছি আর এই যে ইনি ইনি আগে প্রচুর সুইমিং করতেন অনেক দিন পরে খুব মজা পেয়েছেন তো সবাই এখানে আবার চলে এসেছিলাম পুলে আর সবাই বেশ একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম আজকে তবে প্রচুর রোদ ছিল আর রোদে সবার প্রচুর ট্যান পড়ে গেছে ঠিক আছে ট্যানের চিন্তা নেই আপাতত তো মস্তির চিন্তা তো অনেকক্ষণ ধরে আবার আমরা বেশ পুলে সময় কাটাচ্ছিলাম আর এইদিকে আমাদের চেক আউটের টাইমও কিন্তু হয়ে যাচ্ছে তো এই যে মিন্নি খুব মস্তি জল থেকে উঠবেই না আর ওর কত সাহস আমি দেখি নিজে একা একাই ঘুরে বেড়াচ্ছে ওর কোনো একটুও ভয় নেই তো এইভাবে আবার সবাই একটু পুলে আমরা সময় কাটিয়ে নিচ্ছিলাম যে আবার তো ফিরে যাওয়া আবার কবে দেখা হবে আবার কবে সবাই মিলে এত মস্তি করব। তো আমাদের পুরো দেড় দিন এখানে ভীষণ ভালো কাটলো আমরা ভীষণ ভালো মজা করলাম তোমরাও কিন্তু এখানে এসে এনজয় করে যেতে পারো ভীষণই ভালো জায়গাটা আমাদের তো খুবই ভালো লেগেছে খুব মজা করেছি সব কিছুই ভীষণ ভালো খাওয়া দাওয়া স্টে সবই ভালো তো আমাদের ঘোরা আজকে কমপ্লিট আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্বর্গদ্বার যাব ঘুরবো তারপরে ট্রেন দারুণ এনজয় করলাম খুব সুন্দর রিসোর্টটা আমাদের তোশালি স্যান্ডের ব্লগ এখানেই শেষ হচ্ছে আর আশা করি তোমাদের প্রত্যেকটা ব্লগ খুব ভালো লেগেছে যদি আগের ব্লগগুলো দেখে না থাকো তো সবগুলো ব্লগই দেওয়া আছে তোমরা দেখে নিও কেমন লাগলো জানিও